আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটা ভুল করছি, ঠিক আছে? তো আমি চাই আপনারা এই ভুলটা কখনো করবেন না। আমি কি করছি, যেগুলো কবুতর ফিডিং মানে পোষ মানছে বাড়ি নতুন চিনে, ঠিক আছে, আমি তাদের কি করছি, ছুটে দিয়ে দিয়েছি, তাদের উপর ছেড়ে দিয়েছি বা আমি বসে লোকেশনটা ম্যাপিং করার জন্য, ঠিক আছে। তো যে খাঁচার সব ফ্লাইং কবুতর, তো এগুলা ছোটো খাঁচা আমি রাখছি, কারণ এই খাঁচায় যেহেতু চার পাঁচটা অসুস্থ কবুতর আছে, আমি আলাদা করছি, যেটা আমাদের নিয়ম আর কি আলাদা করে রাখা, ঠিক আছে। তো আমি কি করছি, সব ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে ছাড়িনি, কালকে ছাড়ছি। একটা যা গলা বাচ্চা, ঠিক আছে, যেই খাঁচায় ছিল, ঠিক আছে, বর্তমান যেটা প্রোফাইল পিক, ঠিক আছে, এই বাচ্চাটা আমি ছাড়ছি কালকে। তো একটা ধাওয়ানি খেয়েছে, ঠিক আছে, কিসে জানি না আমি, হয়তো পোলা প্যানে নিচে থেকে কিছু করছে অথবা চিল দেখে, ঠিক আছে, উঠে গেছে। আমি তখন এই যে থরের কবুতরকে খাবার দিতেছিলাম, তো ওই টাইমে সবগুলো কবুতর উঠে গেছে, তখন আমি অনেক ভয় পেয়েছিলাম, ঠিক আছে, যেহেতু সবই আমার নতুন বাচ্চা, ঠিক আছে, পাঁচ সাতটা খালি পুরান, যেগুলো পুরান ওগুলো সব উপরে একবারে লেগে গেছে, ঠিক আছে। তো আর কি এত ভয় পেয়েছি, আর বাকিগুলো আর কি হচ্ছে এখানে ওখানে দূরে দূরে উঠতেছে, ঠিক আছে, ছিটা বিটা। তো আমি অনেক খুঁজেছি, তারপর আরোগুলো তুরপিটে আছে, কিছু বাচ্চা উঠে নাই, যেগুলো পর ঠিক মতো মল্টিং আছে, আমি জাস্ট ছেড়ে রাখছি মল্টিংয়েরগুলো। তো ওইগুলো কী হলো, তো ওইগুলো বসে আছে, ওই বাচ্চাটা করছে কি, কোথায় গেছে বলতে আর পারি না, ঠিক আছে। তো এটার কারণ হলো, এটা যাওয়ার কারণ হলো, আমি সবগুলো একবারে ছেড়ে দিছি, ওই কবুতরটা ভালোভাবে বাড়ি চিনে না, একটা একটা করে ছাড়া উচিত ছিল, ঠিক আছে। এটা অনেক বড় একটা ভুল করছি, তো আপনারা এই ভুল আর করবেন না, ঠিক আছে। এই যেমন আজকে একটা চিলা বাচ্চা ছাড়ছি, তো এই বাচ্চাটা একবার আনফিট, ঠিক আছে, এই বাচ্চাটা ফিট হবে সম্পূর্ণ পুরো ফিট, তারপর দেন, তারপর একটা নতুন ছাড়াবো, ঠিক আছে। যেমন এই যে বামে বসে রয়েছে, এই যে পর কী করতেছে, ঠিক আছে, এই বাচ্চাটা, তো আমার মতো ভুল আপনারা করবেন না। যদি আমি একটা দুটা একটা করে ছাড়ি, একটা করে ছাড়ি, এভাবে করতে করতে আমি চাকলাটা বড় করতে পারবো, বাট আমি সব একসাথে ছেড়ে দিই চাকলা বড় হওয়ার জন্য, তাহলে কিন্তু হবে না। এই দেখছেন কেমন ওরা জন্য কেমন করে কুদি গেল, উজি উজি দেখছেন, লেজ আমি টেনে দিয়েছিলাম, ঠিক আছে, লেজ টেনে দিয়েছিলাম, যার কারণে এরকম দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ ফিট হবে, তারপর আমি অন্য কবুতর ছাড়বো, আর না হলে আমি কবুতর ছাড়বই না, ছাড়বই না একেবারে, ঠিক আছে। এটা যখন উড়বো ফ্লাই করবো, তারপর আমি নতুন কবুতর ছাড়বো, আর না হলে আমি চাই না আমি এত ভালো কবুতরগুলো হারাতে। কবুতর কালেক্ট করতে খুব কষ্ট হয়, অনেক প্রবলেম হয়, এই যে টানাগোলা বাচ্চাটা, এটা নিয়ে ঝিপ হয়ে পেয়েছিলাম, অনেক কষ্ট হয়েছে আমার। এটা সকালবেলা আমি লড়া দিয়েছিলাম এই বামের এই সাইডে, যেটা এই যে এই বাচ্চাটা, এই বাচ্চা, এই বাচ্চাটা, ঠিক আছে, সকাল সাতটার দিকে আমি লড়া দিয়েছি, প্রায় এগারোটার টাইমে আসছে, ঠিক আছে, কোথায় গেছে জানি না, উঠতে উঠতে উপর থেকে দেখি একটু বালি বালির মতো দেখা যায়, তখন আস্তে আস্তে নামতে আস্তে আস্তে নামতে আসে, তারপর আমি খোঁচা দিছি বামে, ভুরকি দিছি বলে, যেটাকে আমরা ভুরকি বলি, তেমন দিছি, তারপর নামছে, ঠিক আছে। তারপর আমার আমি তত একটা অ্যালার্ট হয়ে নেই, এখন ইনশাল্লাহ একটা করে আমি ছাড়বো, আলার মতে যখন একটা সম্পূর্ণ ফিট হয়ে যাবে, মানে পোষ মেনে যাবে, তখন আমি আবার নতুন একটা ছাড়বো। যেমন এই যে টানাগলা বাচ্চারা ফিট হয়েছে, তারপর আমি ছাড়ছিলাম, কিন্তু ওদের ছুটটা দেওয়ার জন্য আমি ছাড়ছিলাম, কিন্তু ওরা একটা চলে গেলো, খারাপ লাগছে অনেক। এই যে বাচ্চাটা এখনও ভয় পায়, দেখছেন, বামে বসতে পারে না ঠিক মতো, নিচে নামতে ভয় পায় অনেক। তো আপনারা এমন কাজ করবেন না, এই যে বেশি নতুন বাচ্চা যেগুলো একবার ছিনি, আর গ্রিজগুলো ছাড়া ছিনি, এই জন্য যে আশেপাশে অনেক কবুতর উড়ায়, এগুলো সকাল মর্নিং টাইমে ছাড় দিব, ঠিক আছে, যাতে অন্য কেউ কবুতর না উড়ায়, আর না হলে বসে পড়তে পারে সম্ভাবনা। গ্রিজেল এর আগে কখনো উড়ে নেই, দেখি কেমন রেজাল্ট করে উড়ে, আশা করি ভালোই করবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।